ভারত সরকারের স্কিল ইন্ডিয়া স্কিমের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে। রাজ্যে যে কোনো প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। কি কি লাগবে জেনে নিন এই প্রতিবেদনে। পদের নাম অ্যাপ্রেন্টিস। শূন্য পদ, মোট শূন্য পদ 5,066টি। জেনারেল পদে 2,045টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা, আগ্রহী আবেদনকারীরা যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলেই হবে। এনসিভিটি বা এসসিভিটি প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ করা থাকতে হবে। বয়সসীমা, প্রশিক্ষণে আবেদন করার জন্য আবেদনকারীর সর্বনিম্ন বয়স হতে হবে 15 বছর, আবেদনকারীর সর্বাধিক বয়স 24 বছর। প্রশিক্ষণের সময়সীমা, 1 বছরের জন্য প্রত্যেক প্রার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন পারফরমেন্সের ভিত্তিতে স্থায়ী নিয়োগ পেতে পারেন প্রার্থীরা। আবেদন পদ্ধতি, এই পদে অনলাইনে আবেদন করার জন্য www.apprenticeshipindia.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করে নিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর আবেদন করা যাবে। এই পদের জন্য 100 টাকা আবেদন ফি জমা করতে হবে। ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, UPI-র মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে। এই প্রশিক্ষণের সুযোগ পাওয়ার জন্য প্রার্থীদের যে কোনো প্রকার লিখিত বা মৌখিক পরীক্ষা দিতে হবে না। মাধ্যমিক পরীক্ষা বা আইটিআই কোর্সে প্রাপ্ত গ্রেডের উপর ভিত্তি করেই নিয়োগ করা হবে। নিয়োগের স্থান, বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় রেলের ওয়েস্টার্ন ডিভিশনের বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে। আগামী 22শে অক্টোবর বিকেল 5টা পর্যন্ত প্রার্থীরা নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন।